আমরা শরীর মেরুদণ্ড সোজা রেখে কি করব একটা পা ডান পাটা বাম পায়ের উপর তুলে নিয়ে আসছি যতটুকু হয় হ্যাঁ যতটুকু ওকে এন্ড প্রেস 1 2 3 4 5 6 7 8 9 10 একটু হোল্ড 1 2 3 4 5 যদি সম্ভব হয় এখান থেকে আমরা একটু উপরে হাত তুলে এখান থেকে সামনে যাব সামনে হালকা খুব টাচ করার ব্যাপার নেই কিন্তু যে খুব ঝুঁকে কোনো একটা টার্গেট অনুযায়ী না ইয়ে লাগাতে হবে তা নয় জাস্ট একটু হোল্ড যেন আমাদের লোয়ার ব্যাক সহ নিচে হিপ হ্যামস্ট্রিং এই জয়েন্টগুলোতে প্রেশার পড়ে একটু হালকা 1 2 3 4 5 6 7 8 9 10 ইজি এবার ডান পাটা নামিয়ে রেখে বাম পাটা উঠাচ্ছি এটা পাই ঠিক আছে এবার প্রেস 1 2 3 4 5 6 7 8 9 10 and hold 1 2 3 4 5 6 7 8 9 10 then আস্তে করে শরীর খেয়াল করতে হবে হিপ যেন মাটির দিকেই থাকে নিচের দিকে থাকে হিপ উঠে না যায় হ্যাঁ হিপটা ফ্লোরের দিকে প্রেস করে উপরে শরীর লম্বা করে অল্প এসে জাস্ট ওখানটায় হোল্ড বা হালকা পালস দিতে পারেন কিংবা হোল্ড ফিল করেন এই এই এলাকাটাতে শিনশিনে একটা ব্যথার মতো হবে দেখবেন যে নার্ভের ব্লাড সার্কুলেশনটা দিক দিয়ে যায় হিপ অ্যান্ড হ্যামস্ট্রিং হ্যাঁ এখানটা থেকে খুব বেশি ঝাঁকাঝাঁকি বা পুশ করার দরকার নেই যেমন আছেন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে করে উঠে বসলাম ওকে এখানে এবার মেরুদণ্ড সোজা হাত পাশে থাকছে এখান থেকে আস্তে করে ডান হাত মাটিতে রাখলাম আমরা বাম হাত উপরে মেরুদণ্ড সোজা 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 হ্যাঁ আপ টল টল একটা ফিল করতে হবে যে নিচের দিকে গ্রাউন্ডেড নিচে যতটুকু যাচ্ছে আর উপরে যতটুকু পাচ্ছেন টল হ্যাঁ যেন একদম লম্বা হয়ে উঠছেন এখান থেকে হালকা আমরা খুব বেশি পুশ করছি না কারণ আমরা এখন আপার বডি করছি না হ্যাঁ আপার বডি কাজটা হচ্ছে কিন্তু আমরা খেয়াল করবো যে এখান থেকে যখন হাত থেকে টানছি এই দিকে যেন মাটির দিকে প্রেশার উল্টো প্রেশারটা যেন হয় হ্যাঁ হিপ থেকে মাটির দিকে দেন আর এখানে পাশে 1 2 3 4 5 6 7 8 9 10 and up এবার অন্য সাইডে ঠিক আছে হাত উপরে অ্যান্ড টল লম্বা ফিল্ডটা যেন এমন হয় যে উপর দিকে ছুটে চাইছি কিছু আর এখান থেকে নিচের দিকে প্রেশারটা হবে হালকা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 Fine.